তোমরা দেখতেই পাচ্ছ পাশে একটা মোবাইল রাখা আছে, এটা হচ্ছে ইনফিনিক্স হট 8। এই মোবাইলটা এখন আমি ফরম্যাট করলাম, ফরম্যাট করে একদম পুরো আগের মতো কন্ডিশনে নিয়ে আসা হয়েছে। এটাকে এক্সচেঞ্জ করে আমি একটা নতুন ফোন অর্ডার করেছি, তোমাদের দেখাচ্ছি। আমি দেখো ফোনটা চলে এসছে, রিয়েলমি 9 প্রো প্লাস, যেখানে আমার ফোনটার দাম পড়েছে 16,063 টাকা। আর এই ফোনটা যেহেতু এক্সচেঞ্জ করেছি ইনফিনিক্স হট 8, এটাও ইনফিনিক্সেরই ফোন, তো 8,650 টাকা আমার দাম কম পড়েছে। এটা এখন আমি এক্সচেঞ্জ করে তারপরে মোবাইলটা এটা হ্যান্ড ওভার করে, ইনফিনিক্স হট 8টা হ্যান্ড ওভার করে আমি রিয়েলমি 9 প্রো প্লাস 5G এই ফোনটা নিতে যাচ্ছি। ঠিক আছে, দেখো এক্সচেঞ্জ করার আগে এটার পিছনে একটা ব্যাক কভার ছিল ইনফিনিক্স হট 8-এর। এই ব্যাক কভার আমি খুলে দিলাম যেন ফোনটা একদম পুরো নতুনের মতো লাগে দেখতে। তোমরা দেখতেই পাচ্ছ একদম মনে হচ্ছে ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে। আর এর উপরে একটা গ্লাস প্রোটেক্টর ছিল যেটাতে অনেক স্ক্র্যাচ পড়েছিল, এই গ্লাস প্রোটেক্টরটা আমি রিমুভ করে দিলাম যেন পুরো নতুনের মতো লাগে। দেখতেই পাচ্ছ তোমরা একদম মনে হচ্ছে এখনই কিনে নিয়ে আসা হলো, ফোনটা একদম সেরকমই কন্ডিশনে আছে। আওয়াজ, সাউন্ড কোয়ালিটি থেকে শুরু করে ভিডিও কোয়ালিটি, অডিও কোয়ালিটি সবই খুব সুন্দর। তো এটা আমি এক্সচেঞ্জ করার জন্য এখন যাচ্ছি, বাকিটা তোমরা ভিডিওতে দেখতেই পাবে। ঠিক আছে, আজকে বছরের শেষ দিন, ফোনটা আমার এসছে, আমি সেটা নিতে যাচ্ছি। ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে ফ্লিপকার্টের, ওকে যেহেতু আজকে মোবাইলটা দিতে হবে 12টার আগে, সেই জন্য ফ্লিপকার্ট বয় আমাকে ডেকেছে রিসিভ করার জন্য। এটা হচ্ছে চৌরাস্তা মোড়, এটা আর উত্তর দিনাজপুর, ওই যে সামনে ফ্লিপকার্টের গাড়ি দাঁড়িয়ে আছে সাদা কালারের। অনলাইনে যে মোবাইলটা অর্ডার করা হয়েছিল সেটা এখন আনবক্সিং হচ্ছে শাহজানদার হাত দিয়ে, ফ্লিপকার্টের ফেমাস ডেলিভারি বয়, সমস্ত কিছু এর দায়িত্বে। রিয়েলমি 9 প্রো প্লাস, তো একটা জিনিস ভুল হলো, ওই সিমটাতে একটা ওটিপি যাবে তো, আর আমার হ্যাঁ আছে তো ওটিপিটা মনে আছে, হ্যাঁ দাও ওটিপিটা বলে দিচ্ছি। এই যে ফোন, চার্জার, ওপেন বক্স ডেলিভারি, খুব সুন্দর লাগলো দেখে, সাজানদার হাত দিয়ে ফোনটাকে খোলা হলো, এই যে রিয়েলমি চলে আসছে লেখা। ঠিক আছে, চার্জারে সব নিচে আছে দেখলাম, এখানে এদিকে আছে। এখন এটিএম থেকে তুলে নিয়ে আসলাম, আমার এক মাসের ইনকাম দিয়ে দিতে হলো নতুন ফোন নেওয়ার জন্য। এক মাসের ইনকাম এখানে 15 আছে, ধরো তো একটু, আর 63 না, মজুরা মজুরা সব করে নিয়ে এসছে, ঝামেলা না করতে হয়। চলো তাহলে, ভালো ভালো।
এখন আমি রিয়েলমি 9 প্রো প্লাস ফোনটা বাড়িতে নিয়ে যাচ্ছি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ রাস্তায় হাঁটতে হাঁটতে বউয়ের ফোন রাস্তা থেকে বাড়ির দিকে, ভীষণ দুঃখিত সে। ইনফিনিক্স হট 8 আমার সঙ্গে কথা বলছে না, প্রচণ্ড রাগ করে আছে আমার উপর।